অবশেষে সেই দিনটা চলেই এলো। আজ থেকে প্রায় 26 বছর আগে সোনারপুরের একটা ছোট্ট প্রাইমারি স্কুলে পড়তাম। সেই স্কুলটা দেখতেই আজ আমি চলে এসেছি সোনারপুরে। সোনারপুর সেই সময়ের থেকে এখন কতটা পাল্টেছে সেটাই দেখব, এবং সেই স্কুলটা পর্যন্ত আমরা সোনারপুর স্টেশন থেকে হেঁটেই যাব। তুমি শিওর ট্রেন ফাঁকা পাবো না দুপুরবেলা? দুপুরেও ভিড়, তাহলে অটোই যাই চলো, কারণ এত গরমে মাস্ক পরে আর ট্রেনে ওঠার মতো এনার্জি নেই। তুমি কি মাছি দাঁড়াচ্ছ, হাওয়া খাচ্ছ? আচ্ছা, 15 বছর আগে ভাড়া কত ছিল আর আমি গেছিলাম 24 বছর আগে, তখন কি অটো চলতো? তো এসটি 5 চলতো জানি, এখন অটো চলতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে তোমরা রাস্তাটা দেখছো, এখন এইভাবে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে কামালগাছি থেকে সোনারপুর পর্যন্ত। সত্যি দারুণ, যেটা প্রথমেই সব থেকে বড় চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। চব্বিশ বছরের পার্থক্যটা তো কম নয়, মানে আমি এখানে যাই দেখছি সেটাই আগে ছিল না, সবই নতুন লাগছে আমার। সব নতুন? এগুলো কিচ্ছু ছিল না, বাবুর্চিটা ছিল এইখানে, দেখো বাবুর্চিটা আছে, বাবুর্চিটা ছিল। আর তোমার এই পিছন দিকটা দেখো, আয়শা আয়শা ছিল না, মুথুট ফাইন্যান্স ছিল না, অপো ছিল না, এই পুরোটাই ছিল না। এরই ফাঁকে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমি 4 বছর সেই প্রাইমারি স্কুলে পড়ার পর 2 বছর আমি সোনারপুর বিদ্যাপীঠেও পড়েছিলাম, তারপর আমি সোনারপুর থেকে বাইরে চলে আসি। আর এটা SD5 এর বাস স্ট্যান্ড, এইটা এদিকে SD5 আর পার হলে ওপারে হচ্ছে SD3। কোথায় SD3? ওপারটা SD3। আচ্ছা। হঠাৎই চোখ পড়ে গেল সোনারপুর বিদ্যাপীঠের স্টুডেন্ট। বিশ্বাস করবে না তোমরা, নিজের ছোটবেলাকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, দারুণ লাগছিল। এই ড্রেস ছিল আমাদের, সাদা জামা সাদা প্যান্ট, এবং টাইম কটা এখন 4:05, ছুটি হয়েছে মনে হয়, স্টেশন যাচ্ছি এবং সোনারপুর স্টেশনের ভিতর দিয়ে বেরোবো, ওই পারে চলে যাবো, হচ্ছে সোনারপুর স্টেশন। লেভেল ক্রসিংটা ক্রস করলাম, কিন্তু ক্রস করার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটা না আগে খোলা ছিল, এই গেটটা ক্রস করে এই তখন খোলা ছিল, এখন ব্রিজ দিয়ে যায় মনে হয় ওই উপরে, তাই না? এখন এখান দিয়ে বড় গাড়ি যাওয়াটা বন্ধ বলে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ছোট অটো, আমরা অটো করে যেতাম, অটোও যাবে না তো এখান দিয়ে। অটো আর লাইন ক্রস করে না, অটো এখন ব্রিজ দিয়ে যায়। হ্যাঁ, সেটাই তো বলছি, ওই ব্রিজটা না, ওই ব্রিজটা এখন ব্যবহার হয়, আমার সময় ওই ব্রিজটা ব্যবহার হতো না। 24 বছর আগের ঘটনা, মানে একটু তো পরিবর্তন হবে। নারায়ণ সুইট, এইখানে মিষ্টির দোকান ছিল ডান দিকে ঢুকে। এইবারে একটু সোজা এগোতেই বাঁহাতে হচ্ছে বাজার। তো সোনারপুর স্টেশন ক্রস করা মাত্রই যেটা আমি প্রথম লক্ষ্য করছি, এত দোকান আগে ছিল না, মানে রাস্তাটা সরু হয়ে গেছে আগের থেকে, দুপাশে এত ছোটোখাটো দোকান আগে ছিল না, একটু ফাঁকা ফাঁকা ছিল। অবশ্যই সময়ের সাথে সাথে তো অনেক পাল্টায়। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার স্কুলটা কিন্তু একেবারে সোজা, একদম সোজা, কোনো দিকে বেঁকতে হবে না, কিন্তু অনেকটা রাস্তা পুরোটাই দেখতে থাকো। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, প্রায় কলকাতার মতোই হয়ে গেছে অলমোস্ট শহর, কিন্তু ও যেটা বলছে 24 বছর আগে, তখন এটা কিন্তু সত্যি সত্যি সিরিয়াসলি দক্ষিণ চব্বিশ পরগনার একটা শহরতলি ছিল, বাট এখন এটাকে শহরতলি বলা যাবে না, মানে সত্যি কথা আমি কেউ চিনতে পারছি না। একটু এদিকে এসো, আমি দুটো জিনিস এইখানে দেখাবো, এই জায়গাটায় দুটো জিনিস দেখো যেটা আমি চিনতে পেরেছি। মানে এই শ্রী গোপাল স্টোরসে আমি এইটুকু বয়সে এসেছি, আমি নিজে মাখন কিনতে এসেছিলাম, আর এখানে অতিথি একটা দোকান, একটা মিষ্টির দোকান এইখানটা ছিল, এ আর দেখতে পাচ্ছি না। এখান থেকে টোটো ছাড়ে কোথায় যায় আমি তাও জানি না,
চাম্পাহাটিতে মাথা হ্যাঁ ফুটু আড়া পাঁচ আড়া পাঁচের দিয়ে লেখা রয়েছে না উফ ব্যাপারটা হচ্ছে সোনারপুরে এসে তো আমি কাউকে বিশেষ মাস্ক পরতেও দেখছি না এত কম মাস্ক পরছে এখানকার লোকজন আমরাই যেন মনে হচ্ছে মাস্ক পরে বাইরে থেকে না না এমন না কেউ কেউ মাস্ক পরছে এমন না যে সবাই মাস্ক ছাড়া এমন না মাস্ক ছাড়াও আমি দেখছি তবে ছোটো ছোটো দোকান প্রচুর বেড়ে গেছে যেটা আমি দেখিনি আগে একেবারেই দেখিনি দাঁড়া 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 চরণ মার্কেটটা ছিল বিশেষ করে যতই হাঁটছি আমার কাছে ততই নতুন লাগছে এখনো পর্যন্ত একটু পরে কি হবে জানি না তবে প্রচুর দোকান বেড়ে গেছে তো তাই চিনতে অসুবিধা হয়েছে কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কিছু কিছু জায়গা চেনা লাগে এটা আবার কিসের অটো স্ট্যান্ড গো সোনারপুর থেকে তেমাথা চাম্পাহাটি বিশটা আচ্ছা ওটা ওই রেলগেটের ওই পার দিয়ে বিশটা আসছে আমাদের সময় ব্রিজ ছিল না তো দাদা এই অটোর রুটটা কি তেমাথা অবধি ঠিক আছে আচ্ছা আচ্ছা মিশানো আর কি তেমাথা রাধানগর চাঁদপুর সব সব রকম জায়গায় যায় এখানে অটো বিশাল অটো গো এখানে অনেক বাস আমি এতখানি হেঁটে এসে তারপরে বাস ধরি ও ট্রেন মিস করি এসডি থ্রি এখান থেকে উঠতে হয় এমন একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা আমি চিনতে পারছি এবার এখান থেকে সেটা হচ্ছে এই দাঁত এই ডাক্তারখানাটা আমি দাঁত তুলিয়েছিলাম এই ডক্টর এই যে চেম্বার এই যে মডার্ন ফার্মেসি এই এইখানে আমি দাঁত তুলিয়েছিলাম বুঝলে আর এইখানে একটা রোলের দোকান আছে বুঝলে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো এটা সানুর দোকান কিনা এইবার আমি সোনারপুরের সেই বিখ্যাত দোকানে যাচ্ছি যে দোকান থেকে আজ থেকে 25 বছর আগে রোল চাউমিন এইসব কেনা হতো সানুর দোকান নামেই পরিচিত সোনারপুরে এই দোকানটা তো চলো এই দোকানে গিয়ে একবার জিজ্ঞাসা করা যাক তখন অবধি আমি জানি না এই দোকানটা কার চলো জিজ্ঞেস করা যাক সানুর দোকান ছিল না সানু সানু এটাই সানুর দোকান আচ্ছা এই যে না উনি কেমন আছেন এখন ভালো আছেন আচ্ছা 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 না অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এখানে প্রায় 24 বছর পর আসছি আমি আমি যখন 24 বছর আগে আসতাম তখন আমি সানুর দোকানে রোল খেতাম ভেবে দেখো 24-25 বছর আগে আসবে এখন ফেরার সময় আমরা শানু কাকুর সাথে দেখা করি এবং শানু কাকু আমাদের জন্য নিজে হাতে রোল বানিয়ে দিয়েছে সেটাও আমি দেখাবো তবে এখন দেখাচ্ছি না ওটা ভিডিও শেষে থাকবে চলো এখন আমরা স্কুলের দিকেই যাচ্ছি ভালো লাগলো খুব ভালো লাগলো যে দোকানটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে এদিকে আছে দোকানটা পাওয়া গেছে কি তোমার কেমন লাগলো শুনে আমি তো এর আগেও কখনো আসিনি তবে 25 বছর ধরে একটা দোকান যদি থেকে থাকে লকডাউনের পরেও যদি এক্সিস্ট করে সেটা খুব ভালো বিষয় আর এইখানে ঢুকে গেলাম এই দিক দিয়ে রাস্তা গেলে এই দিকে ডান দিকে গেলে খুব ভুল না বললে আমার সেই বন্ধুর বাড়ি আমি বলতে চাই প্রসূনকেই বলতে চাই প্রসূন তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে দেখ তো এটাই তোর বাড়ি ছিল কি না এইখান দিয়েই তো তোর বাড়ি যায় আমি মনে করতে পারছি না এই পুকুর আমি মনে করতে পারছি না এই পুকুর ধার দিয়েই তো তোর বাড়ি ছিল এই রাস্তাটা দিয়ে দেখ তো দেখাচ্ছি আমি এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে আমি একদম ভুলে গেছি যদি এই রাস্তাটাই হয় জানাস অনেকদিন পর আবার এলাম সোনারপুরে তো বাড়িটা আমি ওদিকে আর যাচ্ছি না তবে ছোটবেলায় তো মনে আছে হালকা হালকা এখন তো শুকিয়ে গেছে জল মাঠের মতো হয়ে গেছে সামনেটা একটু কাদা আছে পিছনটা একটু কাদা আছে এতক্ষণে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আমি আমার স্কুলের একদম কাছে চলে এসেছি এই সেই স্কুলের মাঠের ওপরে সব থেকে বড় স্কুল এটা আমাদের স্কুল না এটা একটা মেয়েদের স্কুল এবং এটা হাই স্কুল ছিল আমাদের স্কুলটা ছিল এই বড় স্কুলটার ঠিক ওই পাড়টা আর ঠিক ওই পাড়টায় যাওয়ার জন্য আমি এই স্কুলটার পাশ দিয়ে ঠিক মাঠের কাছটায় এগিয়ে আসছি এবং এই সেই মাঠ আমাদের যে মাঠটা এখন দেখছি ঘিরে দিয়েছে আগে খোলা ছিল বিশ্বাস করো খুব ভালো লাগতো সব দিকে খোলা ছিল যাতায়াত করা যেত এখন ঘিরে দিয়েছে ওই যে দূরে দেখছো তোমরা দুটো স্কুল ছোট ছোট ওই যে ডান দিকে সাদা বিল্ডিংটা দেখছো সেটা নতুন হয়েছে আর আমরা
পড়তাম বাঁ দিকে একতলা, নিচটা দেখতে পাচ্ছ, তাও এটা অনেকটা এক্সটেন্ড হয়েছে। আমরা ছোট্ট একটা ঘরে পড়তাম এবং বিশ্বাস করো দেখে আমি কিছু রিয়েলাইজ করতে পারছিলাম না, মানে এতটাই বিভোর হয়েছিলাম, বুঝতে পারছিলাম না আমি কি বলবো কি করব। এরকম মাঠে বসে আছি, পিছন দিকে স্কুল, একদম উল্টো দিকে স্কুল, এবং আমি ভাবছি যে আমি যে স্যারের কাছে পড়তাম তখনই স্যারের বয়স অনেকটাই ছিল, 60 বছর 80 বছর, এখন অনেক বয়স হয়ে গেছে। শৈলেন স্যারের বাড়ি কি যাব, যাওয়াটা কি ঠিক হবে, আমি সেটাই ভাবছি। স্যার এখনও বেঁচে আছেন বললেন, আমি ভাবলাম হয়তো, তো যাই ঘুরে আসি, ইচ্ছা করছে, চলো না ঘুরে আসি। যাবে আমাদের স্কুলের পাশেই একটা চায়ের দোকান, ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো স্যার আছেন, সে বলে কেন বলুন তো, এমনভাবে কেন বলুন তো বললো। আমি বুঝেছি হ্যাঁ স্যার নিশ্চয়ই, জিজ্ঞেস করলাম শৈলেন স্যার, দেখি চলো সেই স্যারের বাড়ি যাচ্ছি, প্রায় 25 বছর পর স্যারের বাড়ি যাচ্ছি, দেখি স্যারের কি রিয়াকশান। না জিজ্ঞেস করে নেবো, মোটামুটি একটু চিনি, বাকিটা জিজ্ঞেস করে নেবো। বলতে চাই আমি এখন সেই জায়গায় আছি যেখান দিয়ে আমি রোজ স্কুলে আসতাম, ঠিক আছে, জায়গাটা আমি দেখাচ্ছি। হ্যাঁ একদম সেই স্কুলের সামনে চলে এসেছি, এই গলি বিআর আম্বেদকর, এই গলি, এই গলির ভিতরে আমি থাকতাম, রাস্তাটা ক্রস করতাম, করে এই স্কুলে আসতাম। আর স্কুলে এখন গেট করে দিয়েছে, মাঠটা পুরো বন্ধ করে দিয়েছে, আর মাঠে ওই পাট দিয়ে ঢুকতে হবে, বুঝলে। এই হচ্ছে সেই স্কুল যেটা একদম এই সাইডটা আমরা পড়তাম, এই সাইডটা আর ওই দিকটাও এক্সটেন্ড করা। এইবার আমি সেই স্যারের বাড়ির দিকে যাচ্ছি এবং আমি জানি না স্যার কেমন আছেন, যদি উনি খুব অসুস্থ হন তাহলে আমি শ্যুট করব না ভিডিও ক্যামেরায়, কারণ সেটা ভালো দেখায় না, তবে দেখি আমি দেখা পাই কি না। গেটটা বন্ধ কর, আছেন স্যার? আছেন, আমি স্যারের স্টুডেন্ট, স্যার কি ঘুমাচ্ছেন? ও আচ্ছা, এখন কি উঠবেন, একটু কথা বলা যাবে? ও আচ্ছা, কথা বলতে পারবেন না, একটু দেখা করা যাবে না? তো ওনার অনেক পুরনো স্টুডেন্ট, আমি এসেছিলাম এদিকে, আমি উনি চিনতে পারেন তো দেখে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উনি অসুস্থ হয়ে আছেন আমি জানি না, দেখা যাক। লাস্ট স্যারের সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু স্যার অসুস্থ তাই আর ভিডিও রেকর্ড করলাম না, এটা খুব খারাপ দেখায় স্যারের ভিডিও রেকর্ড করাটা, কি বলো, এটা খুবই খারাপ দেখায়। তো স্যারের সাথে কথা হলো, ভালো লেগেছে কথা বলে, এবং স্যার চিনতে পেরেছে নামটা, এটাই অনেক। ওই টাইমে আমি 4 বছরই 1-4 ফার্স্ট হয়েছিলাম, সেই জন্য আমার নামটা মনে আছে, ভালো আছি কি না জিজ্ঞাসা করলো, আমিও জিজ্ঞাসা করলাম, ভালো লাগলো, কিন্তু স্যারকে আমি দেখাতে পারলাম না। ঠিক আছে চলো, দোকান শানুকাকুর দোকান থেকে সেই 24 বছর আগে খাওয়া চিকেন রোল, এগ রোল একবার এখনও খেয়ে দেখি কেমন টেস্টটা কেমন আছে, তাই অর্ডার দিয়ে দিয়েছি, বানাচ্ছে চিকেন রোল আর এগ রোল দুটোই। তোমাকে ভিডিওয়ে নিচ্ছি, হ্যাঁ তোমার তোমার মুখটা একটু নিচ্ছি, ভালো আছো? চলে যাচ্ছে মানে ফাটাফাটি চলছে বলো, এত কোড ফোড বার কোড ডার কোড, দোকান বড়। এই আমাদের সেই রোল তৈরি হচ্ছে, আর আমি যার কথা বলেছিলাম শানুর দোকান, সেই শানু কাকু আমাদের জন্য রোল তৈরি করছে, যার দোকানের রোল আমরা সেই আজ থেকে 24-25 বছর আগে প্রায় খেতাম, রোল চাউমিন, সেই দোকানেই আজকে এগ রোল আর চিকেন রোলের অর্ডার দিয়েছি এবং সেই রোল তৈরি করছে শানু কাকু। খুব ভালো লাগলো আমার এতদিন পরে এই একই দোকান থেকে রোল নিতে পেরে। একদম একদম আসতে বলবো, আসছি তাহলে, টাটা টাটা, একদম একদম নিশ্চয়ই আসবো। তোমরা এখনই চলে যেও না, কারণ আমরা এই রোলটাই খাবো প্ল্যাটফর্মে বসে ফেরার ট্রেন ধরার আগে। আর যেতে যেতে একটাই কথা মনে হচ্ছে, এতদিন পর সোনারপুরে এসে অনেক জায়গা যেমন অচেনা লাগলো,
তেমনই যত সোনারপুরের ভিতরের দিকে ঢুকতে থাকলাম তত জায়গাগুলো চেনা লাগতে শুরু করলো, খুব ভালো লাগলো, খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। এইভাবেই তোমাদের নিয়ে চলে যাব নানা রকম জায়গায়। অ্যাট লাস্ট আমরা সোনারপুর স্টেশনে এসে বসেছি, এবার আমরা ট্রেনে ফিরবো, গড়িয়ায় ফিরবো ট্রেনে। খুব টায়ার্ড, খুব টায়ার্ড, আর পাচ্ছি না সানুর রোলটা, খাবো কখন খাবো বুঝতে পারছি না। এখন খাবো, হ্যাঁ কিরম করেছে রোলটা স্টেশনে বসে খাওয়াটা ঠিক হবে না নেবে খাবো, খেয়ে দেখি। এক কামড় দিয়েই দিই, ট্রেন বেরিয়ে চলে গেছে, রাইট চলে গেছে আমাদের, সেই জন্য এত খিদে পেয়েছে এখানে এসে বসেই আমি খাচ্ছি। চলো না বসে, মানে ফার্স্ট টাইম খাচ্ছি, জল চেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা তবে সানুর রোলটা, কিন্তু সানু কাকুর রোলটা আগের মতোই আছে। মনে আছে তোমার 24 বছর আগেকার টেস্ট মনে থাকতে পারে? 24 বছর আগের টেস্ট কোনো মনে নেই, কিন্তু ভালো লাগাটা মনে আছে, সেই ভালো লাগাটা আমি এখনো অনুভব করছি এই রোলটা খেয়ে। থ্যাংক ইউ সানু কাকু এরকম এত ভালো একটা রোল খাওয়ানোর জন্য। সোনারপুরে যারা যাবে অবশ্যই ট্রাই করো সানু কাকুর দোকানের রোল, কোন জায়গাটা দেখিয়ে দিয়েছি, দেখতে থাকো এক্সপ্রেস চক্রবর্তী।